সাথী আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আর আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন, তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকুন আমি কি করতে চলেছি। আমার ভিডিওটা স্টার্ট করছি, তা দেখতে থাকুন। এটা একটা টেবিল ক্লথ, তো আমি এটা বিছানার মধ্যেই পেতে নিচ্ছি, যেহেতু আমাদের টেবিল ক্লথ মানে টেবিল সেরকম একটা নেই, ডাইনিং টেবিল, তো আমি বিছানার মধ্যে জিনিসটা পাচ্ছি। দেখুন আমাদের ছোটোখাটো ঘর, আর একটা জানলা আছে, সেটা আমি চিকচিকে একটা পর্দা দিয়ে ঢেকে নিচ্ছি। আর আপনারা যে টেবিল ক্লথটা দেখছেন, এটাও এক জায়গা দিয়ে কিনে আনা হয়েছিল, তো সেটা আমি বিছানার মধ্যে পেতে নিলাম। আর এখনও পর্যন্ত ভেবে উঠতে পারছি না যে কীভাবে কী করব। তো এখানে দেখছেন আমি সমস্ত কাঁচের বাসনগুলো নিয়েছি, নিয়ে ধুয়ে রেখেছিলাম, তারপরে একটা একটা করে কোথায় কী রাখবো জানি না, তো এইভাবেই সাজাচ্ছি। আর এইখানে যেটার পরে আমি রাখলাম সেটা ছোটো ছোটো কাঠের টুল ছিল, সেটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। এগুলো ঘরের কাপড় ছিল কিছু এক্সট্রা বাতিল করা, সেগুলোই আমি সুন্দর করে সাজিয়েছি। আপনাদের ঘরে যদি ওড়না বা অন্যরকম অনেক রকমের মানুষের ঘরে তো কাপড় থাকে, তো সেভাবে আপনারা দিতে পারেন, তো এটা আমার মনে হয়েছে তো আমি এইভাবে সাজালাম। আর এই কাপড়টা ভীষণ বড়, তো সেটাকে সুন্দর করে সাইজ করে নিচ্ছি টুলটা ঢাকার জন্যে। আমি এইভাবে সাজাচ্ছি বলেই আপনাদেরকেও এইভাবে সাজাতে হবে, তার কোনো মানে আপনাদের ঘরে হয়তো আরও ভালো ভালো ডেকোরেশন জিনিস আছে, সেগুলো দিয়ে আপনারা সাজাতে পারেন। আজকে আমার ঘরে মন হলো যে চলো একটু মানে বাইরে না গিয়ে ঘরের মধ্যে ডেকোরেশন করি, তো সেই জন্যে আজকে আমি এই ভিডিওটা আপনাদের সকলের সামনে শেয়ার করলাম, আর আপনাদেরকেও তুলে ধরলাম এইভাবে এইভাবে আমি সাজিয়েছি ঘরে। তো দেখছেন কাঁচের গ্লাসও রয়েছে এখানে, এটা আইসক্রিম খাওয়ার গ্লাস, তো এটাকে আমি উল্টে দিয়েছি। আর এইদিকে আমি একটা হচ্ছে কি বলবো, আমি একটা মোমবাতির ভিডিও দিয়েছি, দেখেছেন আপনারা, তো এখানে আমি একটা নর্মাল প্লাস্টিকের কাগজ এটা কেটে নিয়েছি গোল করে, একটু কিন্তু মোটা জাতের প্লাস্টিক লাগবে, না হলে কিন্তু এটা বসবে না। তো আমি যে জিনিসটা বানাচ্ছি, তো এইরকম ভিডিও আমি একটা দিয়েছি জলের মোমবাতি, তো আপনারা চাইলে আমার এই ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তো আপনারা মনে করলেন এটা দেখতে পারেন। আর এই দেখুন আমি কেটে নিচ্ছি কাছে দিয়ে এই মাঝখানটা যাতে গোল হয়, তো এই দেখতে পাচ্ছেন কি সুন্দর গোলভাবে কেটে গেছে। এবার আমি আরও কয়েকটা করে নিচ্ছি। এবারে তুলো নিয়ে নিয়েছি, আপনাদের ঘরে যদি সলতে হয় সলতে দিয়েও হবে, তো আমার হাতের সামনে তুলো ছিল, তো তুলো দিয়ে আমি পাকিয়ে নিচ্ছি, দিয়ে এবার এর ভেতরে আমি তুলোটা ভরে দিচ্ছি। এবারে এটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম একটু তেল, সর্ষের তেল, আর এর উপরে এটা দিয়ে দিয়েছি যাতে এটা জলের মধ্যে না মিশে যায় আর সুন্দরভাবে জ্বলবে দেখবেন। এবারে সমস্তগুলো জ্বালিয়ে জ্বালিয়ে দেখে নিয়েছি যে ডেকোরেশনটা কতটা ভালো লাগতে পারে। দেখুন আমি তিনখানা করেছিলাম, কত সুন্দর জ্বলছে একদম অল্প সামান্য তেলে, আর খুব ভালো লাগছে দেখুন। আর ভেতরে আমি চুড়ি দিয়েছিলাম, আর কয়েকটা বাড়িতে ছিল কিছু টিস্যু পেপার, তো তার ওপরে গ্লাসগুলো রাখছি। এবার একটা একটা করে সমস্ত গ্লাসের ওপরে আমি মোমবাতিগুলো দিয়ে দিচ্ছি। এখন অনেক রকমের ফ্যান্সি মোমবাতি আপনারা বাজারে পাবেন, তো এখন তো হঠাৎ করে মনে হলো তো করলাম, তাই দেখুন এদিকেও কড়াইতে মাংস করে রেখেছি, তো বাটিতে তুলে নিচ্ছি রাত্রে খাওয়ার জন্যে, একদম
গরম গরম আর পাতলা ঝোল একদম কাঁচা লঙ্কার আর ভাত। এবারে আমি সমস্ত মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো যে আজকে আমি ঘরে তৈরি করে নিলাম ক্যান্ডেল লাইট ডিনার করার জন্য। আর ঘরে যা ছিল সেইগুলো দিয়ে আজকে আমি ঘরে ডেকোরেশন করেছি। আর এখন আমরা তো এখন কোথাও যেতে পাচ্ছি না, তা এক সময় ইচ্ছা হয় যে নতুনভাবে সাজিয়ে খাওয়া দাওয়া করি, তো আজকে আমি এইভাবে ঘরের মধ্যে সাজালাম, সাজিয়ে খাওয়া দাওয়া করছি। আর আজকে সিম্পল জিনিস রান্না করেছি, একদম মুরগির মাংসের পাতলা করে ঝোল আর রয়েছে ভাত। আমাদের আমি দেখাই লাইটটাকে অফ করে কতটা সুন্দর লাগছে দেখুন, বাইরে মানে বাইরে না গিয়ে ঘরে এত সুন্দর ডেকোরেশন করা যায়। ছোট লাইটটা অফ করে দেখুন, আমি খাওয়াটা শুরু করছি। আর এই মুরগির মাংসের একদম ঝাল ঝাল কাঁচা লঙ্কার ঝোল, এবারে খাওয়াটা শুরু করলাম। বন্ধুরা কেমন লাগছে আজকে আমি খাচ্ছি, আপনারাও একদিন বাড়িতে এরকম ভাবে ঘরে সবাই মিলে ফ্যামিলি মিলে খান। আমার আজকে ইচ্ছা হলো, কারণ অনেকদিন হয়ে গেছে যে একটু বাইরে খাইতে যাওয়া হয় না বা বাইরে খাওয়া দাওয়া হয় না, তো ভাবলাম ঘরেই আজকে একটু নতুন নতুন ভাবে মানে খাবারগুলোকে পরিবেশন করে খাওয়া হোক, তাই জন্য আজকে আমি এইভাবে সাজালাম। নিত্য নতুন রেগুলারই যে আমরা খাবার খাই, দেখবেন একটু নতুনভাবে যদি আমরা ডেকোরেশন করে খাই সেই খাবারটা দেখবেন আর আরও সুন্দর লাগে। যেরকম আজকে মুরগির মাংস আমাদের মাঝে মাঝেই হয়, কিন্তু আজকে যে ঝোলটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি এইরকম সুন্দর সাজানো তেল নেয়, এটা খেতে আরও ভালো লাগে। তো বন্ধুরা এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু জল দেওয়া আছে, তার মধ্যে অল্প পরিমাণ তেল আছে, সর্ষের তেল দিয়েছি, আপনারা অন্য তেলও দিতে পারেন। আর আপনাদেরকে আমি একটা আমার একটা ভিডিওতে আপনারা অনেকেই আছে দেখেছেন যে আমি জলের মোমবাতি জল দিয়ে মোমবাতি তৈরি করেছিলাম, তো সেটাই আজকে এখানে আমি আজকে করেছি মানে আগের ভিডিওর মতনই। তো তোমরা চাইলে দেখতে পারো ভিডিওটা। তো আজকে আমি এভাবে তৈরি করলাম, তোমরা বাড়িতে বানিয়ে একদিন খাওয়া দাওয়া করো। আর আমার কাছে যা ছিল সেটা দিয়ে যে দেখি তোমাদের ঘরে হয়তো যাদের ঘরে ডাইনিং টেবিল আছে তারা আরও সুন্দর করে ডেকোরেশন করে খাওয়া দাওয়া করে। আমার কাছে যা ছিল দেখুন গ্লাস আছে, গ্লাসের ওপরেই আমি এটা করেছি সিম্পলভাবে, একদম করেছি সাধারণভাবে। আর পুরোহুট মানে যা পেরেছি, এইটাও দেখুন একটা কাপড় আছে আর এটার মধ্যেও একটা অন্যরকম কাপড় আছে। তো ফ্রেন্ডস আমি খাওয়াটা তো শুরু করেই ফেলেছিলাম, তো তোমাদের বলি যে যদি তোমাদের আমার এই ডেকোরেশন ভিডিওটা ভালো লেগে থাকে ক্যান্ডেল লাইট ডিনার, তো তোমরা একদিন বাড়িতে ট্রাই করো করে আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে তার জন্য একটা লাইক শেয়ার আর আমার সিম্পল সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতন আসি, আবার দেখা হচ্ছে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে।